আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের পাটকলগুলোতে অব্যাহত লোকসানের মুখে প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত। করোনায় দেশে 24 ঘণ্টায় আরও 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,809 জন। বেড়েছে খুন ধর্ষণ সহ নানা অপরাধ, উপার্জন না থাকলে এসব ঘটনা বাড়তে পারে বলছেন বিশ্লেষকরা। এবং অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অব্যাহত লোকসানের মুখে দেশের পাটকলগুলোর প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ ঘোষণা দেন। তিনি বলেন, পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমে পাটকলগুলোকে উৎপাদনমুখী করা হবে, তখন এসব শ্রমিক সেখানে চাকরির অগ্রাধিকার পাবেন। ইকরামুল হক সাইমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সেই সোনালী অতীত ফিকে হয়েছে অনেক আগেই। অব্যাহত লোকসানের অর্থ সংকটে একের পর এক বন্ধ হয়েছে পাটকলগুলো। যেগুলো চালু রয়েছে সেগুলোতেও ঠিকমতো পরিশোধ করা যাচ্ছিল না বেতন ভাতা। সরকারি হিসেবে 48 বছরে এখাতে 10,674 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তাই শ্রমিক কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকে বিদায় দেওয়ার এ ঘোষণা। বড় বড় লোকসান পড়ে যাচ্ছে, এই লোকসান আমরা এই এই ভার আমরা আর বোঝা রাখতে পারছি না। এই টাকা জনগণের টাকা, জনগণের টাকা কিভাবে আমরা অপচয় করতে পারি? প্রধানমন্ত্রী চিন্তা করেছেন না, আমাদের যারা অবসরে গেত তারা এই অবদান রেখেছে। এখন তাদের যৌবনকাল পারবে, তার বৃদ্ধকালা পড়েছে, তারা এটা হয়েছে, তাদেরকে আমরা কোনোভাবে ঠেকাতে পারবো না। তাদের টাকা এইবারে দিয়ে দেবার, আমার বর্ধিত শ্রমিক কর্মরত শ্রমিকদের টাকা। পাটমন্ত্রী আরো জানান, এখাত নিয়ে নতুন করে পরিকল্পনা করছে সরকার। কর্মসংস্থান সৃষ্টি করে পুরনোদেরই অগ্রাধিকার দেয়া হবে। আমাদের পিপিপির মাধ্যমে এটা অংশীদারিত্বের ভিত্তিতে এই এই খাতকে আমরা চালু করব, যাতে করে এই শ্রমিকরা তাদের জীবনকাল থাকতে আমরা এই তাদের এই মিলে আমরা তাদের প্রদান করতে পারি। প্রাইভেট মিল যারা তাদের এই যারা এক্সপিরিয়েন্স যারা ওয়ার্কার তারা এই ওয়ার্কার ছাড়া পাট খাতের পাট শ্রমিক যারা আছে রাষ্ট্রীয় পাটকলগুলোতে 2013 সাল থেকে এ পর্যন্ত 8,954 জন শ্রমিক অবসরে গেছেন। অব্যাহত লোকসানের অর্থ সংকটে তাদের অবসর ভাতা এখনো দেয়া সম্ভব হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। পাটকলে লোকসানের কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন খুলনার শ্রমিক নেতারা। তারা বলেন, বিষয়টি নিয়ে আজ দুপুরে ঢাকায় বৈঠক ডেকেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এতে অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছেন শ্রমিক নেতাদের 10 সদস্যের প্রতিনিধি দল। দেশের অন্যান্য জেলার পাটকল শ্রমিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গত 25 তারিখে রাষ্ট্রীয়ত 25টি পাটকল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা বাধ্য হয়েছি পাটকলের সিবিএ নন সিবিএ ঐক্যবদ্ধভাবে আমরা এটি প্রতিহত করার জন্য আমরা প্রত্যেকটা মিলে শ্রমিক কর্মচারীর অবস্থান গ্রহণ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রতিবাদ জানাব। দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1,700 ছাড়িয়েছে। সবশেষ 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও 43 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,809 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 1,37,787 জন। ইকরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে প্রতিনিয়তই। এর ঊর্ধ্বমুখী রেখা কবে চূড়ায় গিয়ে ঠেকবে তার স্পষ্ট জবাব নেই। সবশেষ 24 ঘণ্টায় 1,899টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3,809 জন। শতকরা হার 21.05।
আমাদের এ পর্যন্ত পিসিআর এ পরীক্ষা হয়েছে 7,30,197টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। দিন যত গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে তাতে যোগ হয়েছে আরও 43 জন, এদের মধ্যে 21 জন ঢাকা ও 10 জন চট্টগ্রাম বিভাগের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,738 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। পরিসংখ্যানে স্পষ্ট দিনকে দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। সংক্রমণের 112 দিনে মৃত্যু সংখ্যা 1,738 হলেও এর প্রায় এক তৃতীয়াংশই মারা গেছেন জুন মাসে। জুনের 27 দিনে মৃত্যু হয়েছে 1,088 জনের, শেষ এক সপ্তাহে মৃত্যু 250 মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বা সৎকারে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। প্রত্যেক মৃতদেহের প্রতি আমাদের সম্মান জানানো উচিত এবং সঠিকভাবে তাদের সৎকার বা দাফন ক্রিয়া চালানো দরকার। সেজন্যই যথাযথভাবে সাহায্য করা, একটি মানুষ মারা গেলে বা মৃতদের যেন যথাযথভাবে সৎকার হয় সেই ব্যাপারে সবাইকে সাহায্য করবার জন্য আহ্বান জানাচ্ছি। বুলেটিনে আরও জানানো হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,409 জন। নমুনা এবং এ পর্যন্ত ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 87 জন। সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে 33 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। সিলেটে এক চিকিৎসক এবং মানিকগঞ্জে মারা গেছেন এক পুলিশ কনস্টেবল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ময়নুল আহসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টার ব্যবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে 6 জনের, এদের মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা। এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 118 জন। জেলায় করোনায় আক্রান্ত 3,074 জন। সিলেটে করোনায় 3 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার গোপাল শঙ্কর দে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সিলেট জেলায় নতুন আক্রান্ত 110 জন। চট্টগ্রামে করোনায় প্রাণ হারিয়েছে আরও 4 জন, নতুন করে শনাক্ত হয়েছে 64 জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,689। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় 134 জন সহ বিভাগের 10 জেলায় 259 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় 56 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। নারায়ণগঞ্জে প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় করোনায় সর্বশেষ মারা গেছেন 3 জন আর নতুন আক্রান্ত 42 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে এক নারী মারা গেছেন। বিভাগের 5 জেলায় নতুন আক্রান্ত 129। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনায় এক নারী প্রাণ হারিয়েছেন। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনায় 1 জন মারা গেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা 48, নতুন করে আক্রান্ত 44 জন। মানিকগঞ্জে করোনায় মারা গেছেন পুলিশ কনস্টেবল আতিয়ার রহমান। তিনি জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। ময়মনসিংহের ত্রিশালে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে আরও 63 জন করোনা শনাক্ত হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনায় মারা গেছেন। তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। গোপালগঞ্জে করোনায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 60, রাজবাড়িতে 57, রংপুরে 32, পটুয়াখালী 8, নেত্রকোনায় পুলিশ স্বাস্থ্যকর্মী সহ 16 জন এবং শরীয়তপুরে 59 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়নুল আহসান, এটিএন বাংলা। লকডাউন করা এলাকায় মানুষের কাছে খাবার ও ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী ঠিকমতো পৌঁছানো হচ্ছে কিনা সে ব্যাপারে দেখভাল করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় সেল। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে করোনা ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সেলকে নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী। সাধারণ ছুটি বা লকডাউনের সময় ঘরবন্দী মানুষের সাথে অপরাধও অনেকটা বন্দী ছিল, তবে এখন আবারও বেড়েছে চুরি, ছিনতাই কিংবা খুন, ধর্ষণের মতো ঘটনা। পুলিশের রেকর্ডে এসব তথ্য পাওয়া গেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সাথে অপরাধের সম্পর্ক আছে।
মানুষের উপার্জন না থাকলে এসব ঘটনা আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ ছুটি বা লকডাউনের সময়ে পত্রিকাগুলোর শিরোনাম দেখছিলাম, যেখানে বেশিরভাগ জুড়েই ছিল করোনা ব্যবস্থাপনা আর সতর্কতার খবর। তবে লকডাউন তুলে নেওয়ার পর আবারও অপরাধের খবর শিরোনাম হতে শুরু করেছে। এর মধ্যে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করে মাত্র 43,000 টাকার জন্য বন্ধুকে বাসায় ডেকে তিন টুকরো করে হত্যার ঘটনা। শুধু এটাই নয়, সারা দেশে বেড়েছে বিভিন্ন ধরনের অপরাধ। যখন থেকে বাংলাদেশের সাধারণ ছুটি শুরু হয়েছিল, অর্থাৎ মার্চ মাসের 26 তারিখ থেকে, এরপরে এপ্রিল মে মাসে আমাদের রেকর্ডেড কেসের সংখ্যা অনেক কমে এসেছিল, প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছিল। তো আমরা জুন মাসের শুরু থেকে যখন স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছি, অপরাধের ধরনটা আবার একই রকম আমরা দেখতে পাচ্ছি। করোনার কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা দিন মজুর তারা। আবার অপ্রাতিষ্ঠানিক কাজ করে যে যুবকরা উপার্জন করত, এখন তাও বন্ধ। বিশ্লেষকরা বলছেন এ ধরনের সংকটে অপরাধ প্রবণতা বাড়ে। ক্রিমিনোলজিতে আমরা এটাকে বলি ক্রাইম অপরচুনিটি থিওরি, যে একটি অপরাধ হওয়ার জন্য দুটো বিষয় দরকার, যিনি অপরাধ করবেন তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং যে অনুকূল পরিবেশটি থাকবে যেটির উপর ভিত্তি করে তিনি অপরাধটি করবেন। অভাবী মানুষদেরকে তাদেরকে আর্থিক প্রণোদন সঠিকভাবে দিতে পারে, তাহলে অভাবকে কেন্দ্র করে ছোটখাটো অপরাধের পরিমাণ বা মাত্রা অনেক কমে যাবে। সরকারকে দুটো কাজ করতে হবে, একদিকে আর্থিক অবস্থা নিয়ন্ত্রণ এবং তার সাথে সাথে নতুন ধরনের অর্গানাইজড ক্রাইম যাতে ফিরে না আসে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ। বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকেও, নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। চুরি ডাকাতি ছিনতাই এই জাতীয় অপরাধের প্রবণতা বাড়তে পারে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে মূলত এলাকা ভিত্তিক পুলিশ প্যাট্রোলিংটা বাড়াতে হয়, আমরা সেগুলো করে যাচ্ছি। এছাড়া মানুষকে সম্পৃক্ত করা, মানুষকে সচেতন করা, সেজন্য আমরা বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু করছি। সরকার অবশ্য বলছে জীবন ও জীবিকার সমন্বয় করতেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য খাতসহ সব অনিয়মের সাথে জড়িতদের দলীয় পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতিতে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরবঙ্গসহ দেশের কয়েকটি জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি প্রশ্ন রাখতে, আমি সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই, শুধু স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম অন্যায় দুর্নীতি রোধে দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সরকারের ব্যর্থতা ও উদাসীনতায় সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি দাবি করেন, করোনা মহামারীর মধ্যেও সরকারের প্রশ্রয়ে সারা দেশে চলছে দুর্নীতির মহোৎসব। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। সরকার স্বাস্থ্য খাতে চরম অবহেলা করার জন্য, তাদের উদাসীনতার জন্য এবং কোভিড-19 আক্রমণের পর থেকে তারা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে, চরম দুঃসময়ে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। এমন একটি সরকার আজকে আমাদের দেশ শাসন করছে যা নির্বাচিত সরকার নয়, যাদের কোনো জবাবদিহিতা নেই। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু মশার বিস্তার। বর্ষা মৌসুমে বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে জন্ম নেয় এডিস মশার লার্ভা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিস মশা নিধনে এরই মধ্যে শুরু করেছে অভিযান। তবে এক্ষেত্রে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। মোহাম্মদপুর এলাকার বিশাল বিশাল দালান কোটার পাশেই রয়েছে ময়লার ভাগার। সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লা ফেলার জায়গা থাকলেও অলিগুলিতে যত্রযত্র ময়লা ফেলছে স্থানীয় বাসিন্দারা, ফলে পানি জমে এসব স্থানে জন্ম নিচ্ছে এডিস মশা। সিটি কর্পোরেশন থেকে বারবার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কথা বলা হলেও অনেকেই তা মানছেন না।
কান্না দিয়ে ময়লা রাত্রেবেলা ফালায় সকালবেলা ফালায়। কিছু ভাড়াটি আছে যারা ময়লার ব্যাগ হাতে করে রাতে যাওয়ার সময় এখান থেকে আস্তের উপরে ফালায় চলে যায়। প্রত্যেকটা গাড়িতে এসে ময়লাগুলো নিয়ে যায়, অথবা এখানে ময়লা ফেলানো কোনো যুক্তি হয় না। সেক্ষেত্রে যদি আমাদের পাশে বাড়িওয়ালারা ঠিক থাকে, এই ডেঙ্গু আর এখানে মানে আসবে না। আমি 31 নম্বর ওয়ার্ডের মতন মনে করি বাংলাদেশের সমস্ত যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে, সেই সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনাররা এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে এডিস মশা সহ আমাদের ডেঙ্গু প্রতিরোধ এবং একই সাথে করোনা প্রতিরোধের ক্ষেত্রে একটা বিশাল বড় কার্যক্রম শুরু হবে। গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আগেভাগে এডিস মশা বিস্তার রোধে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। 31 নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু জানান, নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলা হলে এবার ব্যবস্থা নেবেন তারা। এটার জন্য প্রতি জুম্মায় আমি মসজিদের খতিব সাহেবকে দিয়া অ্যানাউন্সমেন্ট করতেছি যে পিছনে ময়লা ফেলবেন না, তারপরও ময়লা ফেলতেছে। এই মিরপুর মাহমুদউল্লাহ মেথর প্যাসেজটা একনিকের মিটিংয়ে যদি পাশ এসে না সুন্দর একটা পরিবেশ করবেন, তখন ময়লা ফেললে যারা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ সুন্দর নগর গড়তে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদের আরও দায়িত্বশীল হবার আহ্বান সচেতন নাগরিকদের। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দুর্ভোগে পানিবন্দী কয়েক লাখ মানুষ, অস্বাভাবিক পানি বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে প্লাবিত অঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে দুর্গত অঞ্চলের পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিতে ধরলা নদীর পানি বিপদসীমার 62 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে 64 এবং দুধকুমার নদীর পানি 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অঞ্চলেই পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 59 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে ফসলি জমি। জেলা প্রশাসন জানিয়েছে বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। আমরা ইতিমধ্যে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিং করে আমাদের যে রেসপেক্টিভ অফিসার সকলকে দায়িত্ব আমরা বুঝিয়ে দিয়েছি। তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর ও লালমনিরহাটে পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। বাড়ি ঘরে বন্যার তলা গেছে, জমির তলা গেছে, সব ফসল সব বন্যার তলা গেছে, কিছুই পাইনি আমাদের সাহায্য। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা জাদুকাটার পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় জামালপুরের বাহাদুর বাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী এখানকার 10,000 মানুষ। এদিকে সিলেটে উজানের ঢলে সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কাইনঘাটেও বন্যা দেখা দিয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। অনুমতি ছাড়া গান ব্যবহার করায় চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে লিখিতভাবে আইনি ব্যবস্থা নিতে অভিযোগ করেন তিনি। জানা গেছে, অনুমতি না নিয়ে সাকিব খান প্রযোজিত পাসওয়ার্ড সিনেমায় তার গান রিমেক করা হয়েছে। পরে তা মোবাইল ফোন অপারেটর রবির কাছে বিক্রি করা হয়। সিনেমার প্রযোজক হিসেবে সাকিব খান এটি অন্যায় করেছেন বলে অভিযোগ করেছেন ওই গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। 90 দশকের ওই সারা জাগানো গান পাগল মন মন্দ্রে মন কেন এত কথা বলে, আহমেদ কায়সারের লেখা গানটিতে সুর দেন আশরাফ উদাস আর কণ্ঠ দেন দিলরুবা খান।
করোনা পরিস্থিতির কারণে গত মার্চ ও এপ্রিলের বিদ্যুৎ বিলে কিছু অসামঞ্জস্যতা থাকলেও পরবর্তীতে তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। এক অনলাইনে আলোচনায় তিনি জানান, স্বাস্থ্য ঝুঁকির কারণে বাস্তব রিডিং না দেখে বিল করায় মার্চ এপ্রিলের বিল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মে মাসে তা সমন্বয় করা হয়েছে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন বিকাশ দেওয়ান। প্রকৃত ব্যবহারের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশি ইউনিট দিয়ে বিল করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত ব্যবহারের চেয়ে কম ইউনিট বিল করা হয়েছে। এতে আপনারা যথার্থ বিভ্রান্তিতে পড়েছেন সেটা আমরা অবশ্যই জানি। আমরা ইতিমধ্যে এই বিভ্রান্তি নিরসনে যথাযথ কার্য ব্যবস্থা নিয়েছি, গ্রহণ করেছি। মে 2020 মাসের সকল গ্রাহকের মিটারে বাস্তব রিডিং নিয়ে আমরা এই ভুল সমন্বয় করে বিল প্রস্তুত করে সঠিকভাবে প্রদান করেছি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন 1 কোটিরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 5 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে 1,25,000 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 25,10,000-এরও বেশি, আর ব্রাজিলে আক্রান্ত 13 লক্ষাধিক, মারা গেছে 57,000-এরও বেশি। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম মহামারীর তালিকায় ক্রমেই উপরে উঠে আসছে করোনা ভাইরাস। দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। মাত্র কয়েক মাসের মধ্যেই এই ভাইরাসের শিকার বিশ্বের অধিকাংশ স্থান। উৎপত্তিস্থল চীনের উহানে, পরিস্থিতি উতরে গেলেও হুমকি এখন রাজধানী বেইজিংয়ের কাছাকাছি আনশিন এলাকা। শক্ত লকডাউনের মধ্যে দিন কাটছে সেখানকার 5 লাখেরও বেশি বাসিন্দার। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। নিউ ইয়র্কে কিছুটা স্বস্তি ফিরলেও সংক্রমণ ভয়াল রূপ নিচ্ছে দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে। তবে শ্রীলঙ্কায় লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বলা হচ্ছে কমিউনিটি পর্যায়ে এখন আর নেই ভাইরাসের দাপট। এর আগে গত 20 মার্চ দেশব্যাপী লকডাউন জারি করে সরকার, এরপর এলাকাভেদে কারফিউও দেয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ফিলিপাইনে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। যদিও WHO-র এই বিবৃতি মানতে নারাজ সেদেশের সরকার। এদিকে এশিয়ার মধ্যে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে নাজুক। প্রশিক্ষিত ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর সংকটে এই নাজুক অবস্থা দেশটির। এখন পর্যন্ত ভারতে আক্রান্ত 5,28,000-এরও বেশি মানুষ, মারা গেছে 16,000। ইরানে রোববার থেকে চালু হচ্ছে নতুন আইন, যেখানে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এমন খবরকে অসত্য বলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ বিষয়ে নরাল এক্সপ্রেস জানান, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি COVID-19 নেগেটিভ, এটি মোটেও সত্য নয়, এখনও পুনরায় টেস্ট করায়নি, 14 দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছা আছে। গত 20 জুন COVID-19 পজিটিভ হওয়ার কথা জানান মাশরাফি বিন মর্তজা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের পাটকলগুলোতে অব্যাহত লোকসানের মুখে প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত। করোনায় দেশে 24 ঘণ্টায় আরও 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 3,809 জন। বেড়েছে খুন ধর্ষণ সহ নানা অপরাধ, উপার্জন না থাকলে এসব ঘটনা বাড়তে পারে বলছেন বিশ্লেষকরা। এবং অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলানিউজ।